গায়ে পোশাক মানায় না, যেরকম ওই আমাদের একটা পকেট মার হয়েছে না পশ্চিমবাংলায়, যে কথায় কথায় বললে আমি ফাঁসির মঞ্চে উঠে যাব। ফাঁসির মঞ্চে ওঠার যোগ্যতা সবার থাকে না, ওটা হতে গেলে সূর্য সেন হয়ে জন্মাতে হয়। ফাঁসির মঞ্চে ওঠার জন্য ক্ষুদিরাম বসে জন্মাতে হয়। পাড়ার পকেট মধ্যে ফাঁসির মঞ্চে ওঠার যোগ্যতা থাকে না। সেটা আমি আপনার কাছে বলছিলাম, দেখো তো বিকাশ দাদা যেটা বলার বললেনি, আমি একটা কথা বলছি, সাধারণভাবে আমরা জানি যে দেখো প্রশ্নটা যাদবপুরে ঢুকেছে না বহরমপুরে ঢুকেছে সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির পোশাক পরে যদি কিছু লোক ঘুরে বেড়ায়, আর্মির ওই পোশাকটা গায়ে তোলার জন্য যোগ্যতা লাগে, অনেক স্যাক্রিফাইস লাগে, স্যাক্রিফাইস করার একটা প্রতিশ্রুতি লাগে, সবার গায়ে পোশাক মানায় না। যেরকম ওই আমাদের একটা পকেট মার হয়েছে না পশ্চিমবাংলায়, যে কথায় কথায় বললে আমি ফাঁসির মঞ্চে উঠে যাব। ফাঁসির মঞ্চে ওঠার যোগ্যতা সবার থাকে না, ওটা হতে গেলে সূর্য সেন হয়ে জন্মাতে হয়। ফাঁসির মঞ্চে ওঠার জন্য ক্ষুদিরাম বসে জন্মাতে হয়। পাড়ার পকেট মধ্যে ফাঁসির মঞ্চে ওঠার যোগ্যতা থাকে না। সেরকমভাবে সেনার পোশাক সবার গায়ে মানায় না। কদিন আগে আমাদের রাজ্যে একজন আইএএস অফিসারের লোককে ভ্যাকসিন দিয়ে বেড়াচ্ছিল, কোন গোয়াজিও লাইকের রাজ্যে আমরা বাস করছি, যার ইচ্ছে হচ্ছে আইএএস অফিসার হয়ে যাচ্ছে, যার ইচ্ছে হচ্ছে আর্মির পোশাক পরে যেখানে সেখানে ঢুকে যাচ্ছে, গিয়ে বলছে আমরা অমুক সেনা তমুক সেনা। এটা তো আমাদের মানে রাজ্যের খালি বলে নয়, দেশের সার্বভৌমত্বের মানে পক্ষে অত্যন্ত বিপজ্জনক যদি কেউ আর্মির পোশাক পরে ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। ডেফিনেটলি এখানে একটা আইনি হস্তক্ষেপ ইত্যাদি হওয়া উচিত। দ্বিতীয় কথা, আমি একটা কথা বলছি, দেখুন ইভান আমি অত্যন্ত জোরের সঙ্গে এখানে বলবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা অত্যন্ত নক্কারজনক ঘটনা, একটা ছাত্রের অত্যন্ত দুর্ভাগ্যজনক খুনকে নিয়ে যদি গোটা যাদবপুরের এত বছরের ঐতিহ্য এবং তার যে একটা গরিমা, তার সব কিছুকে ছোটো করার চেষ্টা কেউ কেউ করছে, যেমন সেটাকে আমরা সমর্থন করতে পারি না, তেমন আবার যাদবপুরের অসামান্য একাডেমিক সোশ্যাল কন্ট্রিবিউশনের দোহাই দিয়ে হোস্টেলে গাঁজা চাষটাকেও ছোটো করে দেখা যায় না, সেইটার দোহাই দিয়ে মানে একটা মানে মাওবাদী একটা কার্যকলাপ, বেআইনি কার্যকলাপ, যে কার্যকলাপে তুমিও খুব ভালো করে জানো, এই যে সোনাখালি ব্রিজ আর তেখালির কথা বলছিলে, তার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে এই পশ্চিমবাংলায় সিপিআইএম বামপন্থীরা। ওখানে জঙ্গলমহলে মাওবাদীরা আমাদের লোক মারছিল, আর যাদবপুরের কতগুলো হাফ নকশাল হাফ খ্যাকশিয়াল বসে ওদের শহুরে লিঙ্কম্যান হয়ে কাজ করেছিল যখন 2007-8-9-10 সালে, তার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছি আমরা। তাদের কাজকেও ছোট করে দেখা যায় না। আমাদের বক্তব্যটা এখানে আমি খুব দায়িত্বের সঙ্গে এটা দাবি করছি, আমি বলছি, বলতে পারো এই যে আলু বলে এই যে ছেলেটি এখনও পর্যন্ত এখানে গ্রেপ্তার হয়নি, আমরা আমাদের বুঝতে কারোর কোনো অসুবিধা হচ্ছে যে একে তৃণমূল সরকার বাঁচাচ্ছে, একে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাচ্ছে? এমনি আমরা বহু ঘটনায় দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আলুর দোষকে দোষ মনে করে না, এক্ষেত্রেও আলুর দোষকে দোষ বলে হচ্ছে না ওরা। এই ছেলেটি এমন, প্রথম কথা, এই ঘটনার পরে তার নাম এইভাবে ইনভলভ হলো, তাকে 10-12 দিন খুঁজে পাওয়া গেল না। তারপরে সে কোত্থেকে উদয় হয়ে বললো যে আমি কাশ্মীর বেড়াতে গেছিলাম, এই হচ্ছে আমার প্লেনের হচ্ছে টিকিট বোর্ডিং পাস, যে বোর্ডিং পাস পোস্ট করলো ফেসবুকে সে নিজে, সেই তারিখে সেই মানে সেই বিমান সংস্থা, সেই এয়ারলাইন্স কোম্পানির প্লেনই চলছে না, সে সংস্থা বন্ধ হয়ে গেছে, তার বোর্ডিং পাসও পোস্ট করছে। এরপরে কোথাও বুঝতে বাকি থাকে যে ছেলেটার ভুলভাল ইনভলভমেন্ট রয়েছে, তারপরে তাকে ধর্মসাক্ষী ডেকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হলো, তাই গ্রেপ্তার করলো না। এবং আমি এখানে দাঁড়িয়ে এই কথা দায়িত্ব নিয়ে বলছি, এখানে শুভজিৎ রয়েছে, প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিল, ও আমার থেকে ভালো এটা জানবে, এই ছেলেটি, এরা বলে তো আমরা স্বাধীন, আমরা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করি, ক্যাম্পাসের বাইরের রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। প্রেসিডেন্সি কলেজের কোন ছাত্র হিন্দু হোস্টেল অ্যালটমেন্ট পাবে, সেই আলু ফালু এখান থেকে গিয়ে প্রেসিডেন্সি কলেজের ওখানে কর্তৃপক্ষের সঙ্গে, হিন্দু হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করে ঠিক করে আসে, প্রেসিডেন্সি কলেজের কোন স্বাধীন ছাত্রনেতা হিন্দু হোস্টেলে থাকার যোগ্যতা অর্জন করবে আর কে করবে না? একটা যাদব, আজকে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এত কথা বলছি অনির্বাণ, তুমি খুব ভালো করে এটা জানো, বা আমাদের এখানে ভুটান দাবা যারা আছি আমরা জানি, এই যে ক্যাম্পাসে হোস্টেলে গাঁজা চাষের কথা বলা হচ্ছে, এবং বলার তো মিথ্যা কথা হচ্ছে না, ছবি দেখছি তার, এই যাদবপুরের হোস্টেলটা কোথায়? এটা যাদবপুর থানার পাশের বাড়ি, যাদবপুর থানার পাশের বাড়ি, মাঝখানে খালি একটা দেওয়াল, থানার দেওয়ালের এপারে গাঁজা চাষ হচ্ছে, থানার পুলিশ জানে না বছরের পর বছর, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই হোস্টেলটাকে এই কতগুলো সংগঠন তারা এসএফআই বিরোধী কার্যকলাপের ঘাঁটি হিসেবে গত 15-20 বছর ধরে পরিচালনা করছে, এবং আমি বলছি বামফ্রন্ট সরকারের আমলেও এটা হয়েছে, এবং তার সবচেয়ে বড় ভিকটিম আমরা বামপন্থীরাই হয়েছি।